এখানে আজকে যারা আছেন, আমার শ্রদ্ধেয় জন, সুধী জন, বন্ধুজন এবং প্রিয়জন, সবাইকে আমার শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা। এত ভালো ভালো গানের পরে কবিতা কি ভালো লাগবে কিনা জানি না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য সঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা বলেছেন যে কবিতা পড়ার আগে আপনি একটু গল্প শোনাবেন, ঢাকা ইউনিভার্সিটিতে আপনার সময় কেমন কেটেছে একটু বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি 1966 সালে, বিএ পাশ করে এসে সন্ধ্যাবেলায় ল ক্লাসে ভর্তি হয়েছি, সন্ধ্যাবেলায়, কারণ দিনের বেলায় ছাত্র রাজনীতি, সন্ধ্যাবেলায় একটু লেখাপড়া। লেখাপড়ার কথা কেউ জিজ্ঞেস করবেন না যে কতটুকু লেখাপড়া আপনি করেছেন। তো থাকি ইকবাল হলে, এখন যেটা শহীদ সার্জন জহুরুল্লাহ হল। 66-র সেপ্টেম্বরে এসেছি, ডিসেম্বরে নবীনবরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তখনকার পাকিস্তান সরকারকে খুব ধোলাই দিয়ে একটা বক্তৃতা দিলাম। বক্তৃতা দেওয়ার পরে পরের দিন প্রভোস্ট আমাকে একটা চিঠি পাঠালেন যে তোমাকে হল থেকে বহিষ্কার করা হলো। তো আমি মফস্বল থেকে আসা ছেলে, ছোট্ট মহকুমা শহর, উত্তরবঙ্গের নীলফামারি থেকে ঢাকা শহরে প্রথম এসেছি। তো আমাদের হাউস টিটারের কাছে গিয়ে বললাম যে স্যার, আমাকে তো হল থেকে বের করে দিয়েছে, আমি এখন কোথায় যাব? তো বলে তোমার কী সমস্যা? ও যিনি স্যার আমাদের ছিলেন উনি একটু আঞ্চলিক ভাষায় কথা বলতেন। তোমার কী সমস্যা? আমি স্যার আমার তো শহরে এখানে কোনো থাকার জায়গা নেই, হল থেকে যদি বের করে দেয় আমি কোথায় যাবো? বলে তুমি এইখানেই থাকবা। আপনি স্যার আমাকে তো বের করে দিয়েছে। আহা, এইখানেই তুমি থাকবা, মাঝখান থেকে তোমার সিট ভাড়াটা আর লাগলো না। আমাদের এরকম স্যারও কিন্তু তখন ছিলেন। তো এটা একটা মজার গল্প। এর কিছুদিন পরে আরেকটা ঘটনা ঘটল। তখন ডাকসুর উদ্যোগে প্রতি 21শে ফেব্রুয়ারিতে একটা বড় অনুষ্ঠান হতো পল্টন ময়দানে। এখন তো আর পল্টন ময়দান নেই, এখানে ছোটো বড় নানান ধরনের স্টেডিয়াম হয়েছে। ওইটাই ছিল আগে ঐতিহাসিক পল্টন ময়দানে, যেখানে দেশের বড় বড় রাজনীতিবিদরা, বঙ্গবন্ধু, তিনি সবাই ওখানে ভাষণ দিয়েছেন। তো ওখানে একটা বড় অনুষ্ঠান হতো এবং তখন যে ছাত্র সংগঠনগুলো ছিল সব সংগঠন মিলেই অনুষ্ঠানটা করত এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল যে কোন সংগঠন থেকে কত ছেলে মেয়ে অংশগ্রহণ করানো যায়। তো আমি ইকবাল হলে থাকি, সকালবেলা একদিন ঘুম থেকে উঠে গোসল টোসল করে একটু গুনগুন করতে করতে বার হয়েছি বাথরুম থেকে, মানে বাঙালি মাত্রাই তো একটু গুনগুন করে। হঠাৎ এক নেতা এসে আমার হাত ধরে বললেন, এই তো গায়ক পাওয়া গেছে। গিয়ে বসিয়ে দিল রিহার্সালে, সেই রিহার্সালে গান শেখাচ্ছেন আলতাফ মাহমুদ, অজিত রায়, জাহিদুর রহিম, সুখেন্দু চক্রবর্তী, শেখ লুতফুর রহমান, আর একটু আগে যে সামিনা গান গেয়ে গেল, ওনার পিতা মাহমুদুন নবী, এরকম সব বড় বড় শিল্পী। আমরা প্রায় সদেড়েক ছেলে মেয়ে, কার গলায় কীরকম সুর বোঝার কোনো উপায় নেই। তো আমিও ওর মধ্যে পার পেয়ে গেলাম। আর অনুষ্ঠানের দিন যেহেতু আমি একটু বেটে খাটো মানুষ, তখন আরও পাতলা ছিলাম, আমাকে একদম সামনের সারিতে বসিয়ে দিল। পরের দিন কিন্তু আমার পত্রিকায় ছবি ছাপা হলো। আমার বাবা এবং আমার মাও দুজনই স্কুল শিক্ষক, তো আমাদের বাড়িতে পত্রিকা রাখা হয়। বাবা সেই ছবি দেখলেন। কয়েকদিন পরে আমি একটা চিঠি পেলাম যে দেখিলাম তুমি ঢাকার মঞ্চে বসিয়া গান গাইতেছ, বুঝিলাম ঢাকায় সঙ্গীতের কী দুরবস্থা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন আমার অনেক ঘটনাবহুল জীবন, আমরা অনেক বড় বড় আন্দোলনের মধ্য দিয়ে গেছি, 69-এর গণ অভ্যুত্থান দেখেছি, তার আগে বঙ্গবন্ধু 6 দফা দিয়েছেন, 70-এর নির্বাচন দেখেছি,
আর এই সময়টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদ বলে একটা সংগঠন আমরা চালাতাম, আমি সেটার সভাপতি ছিলাম। আর কিছুদিন আগে প্রয়াত হয়েছেন কালি ও কলম বলে একটি পত্রিকার সম্পাদক আবুল হাসনাত, তিনি এটির সাধারণ সম্পাদক ছিলেন। আমরা অনেক বড় বড় আয়োজন করেছি বাংলা একাডেমির খোলা মাঠে, এবং বাংলাদেশের সকল শিল্পী, গায়ক, নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী, চলচ্চিত্রের শিল্পী, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, মানে কেউ এমন কেউ বাদ ছিল না যারা আমাদের এই কাজে যোগদান করেননি। সৈয়দ হাসান ইমাম, তিনি নির্দেশনা দিতেন, দেশের বড় বড় গায়করা গান গাইতেন, সবাই পাকিস্তানের বিরুদ্ধে, সবাই আন্দোলনে, এইরকম একটি অসাধারণ সময় কিন্তু আমরা কাটিয়েছি ওই সময়। সে গল্প বলতে গেলে অনেক গল্প বলা হবে। আমি খুব ভাগ্যবান যে আমি বঙ্গবন্ধুকে যখন বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় আমি সেই সভায় ছিলাম। 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধুর, সেই সভাতেও আমি ছিলাম। এবং বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারি ফিরে আসেন, এসে যখন সভা করেন, সেই সভাতেও আমি ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বলেই কিন্তু এটি সম্ভব হয়েছে। বিশাল ঐতিহ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন ছিল বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই অনেক গর্ব অনুভব করেন যে আপনারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গর্ব হওয়াটাই স্বাভাবিক। আজকে এই 100 বছরের অনুষ্ঠানে আমরা এখানে সব আনন্দ উৎসবে মিলিত হয়েছি, কিন্তু সেই আনন্দ কিছুটা ম্লান হয়ে যায় যখন দেখি 71-এর পরাজিত শক্তি, সেই সাম্প্রদায়িক শক্তি দুর্গাপূজার সময় মন্দিরে হামলা করে। আমাদের আনন্দ ম্লান হয়ে যায় যখন দেখি আমাদের সন্তানেরা বাসের নিচে চাপা পড়ে রাজপথে মারা যায়। আমরা বাংলাদেশটা এগিয়ে যাচ্ছি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, কিন্তু এই অগ্রযাত্রায় অনেক বাধা আছে। সেই বাধাটাকে অতিক্রম করে দেশটাকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া আপনাদের আমাদের সকলের দায়িত্ব। আমরা আজকের দিনে সেই প্রতিজ্ঞাটাই গ্রহণ করি যে কোনো মূল্যেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তে দেখা বাংলাদেশ, স্বপ্নে দেখা বাংলাদেশ, আর এই বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ হয়েছে, আমি আমার বন্ধুদের হারিয়েছি, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের হারিয়েছি, তাদের স্বপ্নের বাংলাদেশকে যেন আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি 2টি কবিতা পড়ে শোনাই, 2টি সৈয়দ শামসুল হকের। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি, চলি পলি মাটি কোমলে, আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদী থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়াত থেকে,
আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বিনার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উত্তত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজাইছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি, আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। সৈয়দ শামসুল হকের লেখা তার একটি নাটক নুরুল দিনের সারা জীবন। এই নুরুল দিন 200 বছর আগে উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর এলাকায় ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কৃষকদের নিয়ে, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে। এই নাটকটি যখন লেখা হয় তখন বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা কঠিন ছিল। সৈয়দ শামসুল হক নুরুলদিনকেই বঙ্গবন্ধুর যে ভাবমূর্তি সেটিকেই ধারণ করে নাটকটি লিখেছিলেন। এই নুরুলদিন সম্মুখ যুদ্ধে শহীদ হন এক পর্যায়ে, তাকে নিয়েই এই নাটকটি। এবং নাটকটি রংপুরের আঞ্চলিক ভাষায় লেখা, শুধু শুরুটা প্রমিত বাংলায়। আমি ওই নাটকে অভিনয় করতাম এবং শুরুটা আমিই করতাম, তো সেটি আপনাদের সামনে নিবেদন করছি। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট নদী গ্রাম আছে 69,000, ধবল দুধের মতো জ্যোৎস্না তারা ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট ক্ষেত নষ্ট নদী নষ্ট মাঠ বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ, অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ চিড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত, গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়
যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আত্ম করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ভিতরে, কে থাকে ঘুমে, কে একা বসে নিঃশব্দ অশ্রুপাত করে? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দিনের কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেগে ওঠে আবারে আশায়, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবার। ধন্যবাদ।